এখন বাজে দুপুর দুটো। এই দুটোর সময় চলে যাব রান্নাঘরে, যখন বাইরে রয়েছে প্রচুর তাপ আর রোদ্দুর। তো পরি আমি চলে এসেছি, আজকে একটু আসতে দেরি হয়ে গেছে, মা অনেকটা কাজ এগিয়ে রেখেছে আর আমিও কিছুটা মায়ের হাতে হাতে করে নেব। তো দুটো বেজে গেছে, দুটোর সময় রান্নাঘরে যাব, অনেকটাই কাজ বাকি, মানে এখন শুধু ভাত আর ডালটাই হয়েছে আর বাকিটা করব। এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, এটা যদিও দুপুর নয় রাত্রির জন্য, তো রাত্রিরে যা গরম পড়েছে যার জন্য আমি আর মা একটু ভাত মানে জল ঢেলে খাই, ওই আলু ভাজা হোক বা চানাচুর হোক এরকম কিছু দিয়ে। আর এদিকে আজকে বানাবো হচ্ছে বরবটি বেগুন আলুর তরকারি বড়ি দিয়ে, আর এদিকে বানাবো হচ্ছে একটা ডিমের ডালনা। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবার সুস্থতা কামনা করে আজকে নতুন ব্লগটা শুরু করছি। আজকে আর গুড মর্নিং বলতে পারলাম না, সবাইকে জানাই গুড আফটারনুন। আর বরবটি বেগুন আলুর তরকারি মানে কাটাটা আমার কমপ্লিট হয়ে গেল, এবার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই তরকারিটা আজকে আমি একটু মশলা দিয়ে করব, পেঁয়াজ ফোড়ন দেব, আর দিয়ে দিয়েছি ধনে জিরে আদা রসুন শুকনো লঙ্কা টমেটোর একটা পেস্ট। আলু ভাজাটা কমপ্লিট, তবে রান্না করতে করতে আদিক খেয়ে নিয়েছি, জানি না রাত্রেবেলা এবার কী দিয়ে খাবো। আর পেঁয়াজটা ভাজলাম, ভাজতে ভাজতে বড়িটাও দিয়ে দিলাম, বড়িটা আর আজকে ভেজে তুলে রাখলাম না, কারণ অলরেডি আজকে অনেকটা দেরি হয়ে গেছে, যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি রান্নাটা করব। দুটো তো বেজেই গেছে তোমরা দেখলে, তিনটের মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, কারণ বাবা চলে আসবে সাড়ে তিনটের মধ্যে, খেতে দিতেই হবে। স্নান করে ওঠার পর উনি মানে একদম স্নান করে উঠেই খাবেন, যদি স্নান করে উঠে রান্না না হয় তো একদম মানে রেগে যাবে। তো এদিকে মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, আর ডিমের খোসাটাও এর মধ্যে ছোলা হয়ে গেছে, আর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ডিমটাকে না ভালো করে আগে আর কি কেটে নিচ্ছি, না কাটলেই তো বিপদ, আবার সেই ফুরফুর করে তেলগুলো ফাটবে, আবার গায়ে হাত পায়ে ফোসকা পড়বে। এদিকে একদিকে শান্তি যে ডিম আর আলু দুটোই সেদ্ধ করা হয়ে গেছে, আর বরবটি বেগুন আলুর তরকারিটা একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে এটাকে দিয়ে দেবো প্রেশার কুকারে। ব্যাস প্রেশার কুকারে দিয়ে দিয়ে যেই সিদ্ধ হয়ে যাবে শান্তি। এইভাবে একদিন বানিয়ে দেখবে, দারুণ স্বাদ হয় কিন্তু খেতে। তো প্রেশার কুকারে মোটামুটি তিন চারটে সিটি দিয়ে দেবো, আর এর মধ্যে হচ্ছে ওই কড়াই ধুয়ে জলটাও এর মধ্যেই ঢেলে দেবো, অন্য কোথাও আর ফেলারও সময় নেই। তো এদিকে আবার কড়াইটা ধুয়ে তেল বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজ দেওয়ার সাথে সাথে না ডিমগুলোও দিয়ে দিলাম, কারণ অলরেডি দেরি হয়ে গেছে, ডিম আলাদা ভাজবো পেঁয়াজ আলাদা ভাজবো, ওরে বাবারে মনে হচ্ছে আজকে খিচুড়ি পাকিয়ে তাড়াতাড়ি রান্না করি। তো যাই হোক, ডিমটাও কোনো রকমে ভাজা হয়ে গেল, আর ডিমগুলো তুলে রাখবো, আর পেঁয়াজ ভাজাটার মধ্যে ওই মশলাটা দিয়ে দেবো। এখানেও একই মশলা দিয়েছি, ওই জিরে ধনে শুকনো লঙ্কা টমেটো আদা রসুন, কিন্তু দুটোর মশলা না একসঙ্গে বাটিনি, ওই একসঙ্গে বাটলে ঠিক আন্দাজ পাওয়া যায় না, একই মশলা কিন্তু তবুও আলাদা আলাদা করে বাটলে একটু নিশ্চিন্ত হওয়া যায় যে না ঠিকঠাক হয়েছে, নালে মনে হয় এটা এখানে কম হয়ে গেল সেই। তো যাই হোক, আলাদা করেই আর কি বেটিনি, একই মশলা হলো। এদিকে নুন হলুদ দিয়ে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মোটামুটি, আর ব্যাস সিদ্ধ করা আছে, আর কোনো ঝামেলা নেই, আলুগুলো দিয়ে দেবো কষিয়ে নেবো একবারে। আজকে আমরা চারটে ডিম রান্না করছি, আমি মা বাবা আর হচ্ছে জেঠিমাদের বাড়িতে একটা দেবো। তো একদিকে বরবটি আলু সেদ্ধ হচ্ছে, আর একদিকে ডিমটা করে নিচ্ছি। আমাদের বাড়িতে ভালো মন্দ রান্না হলে ওদেরকে দিই, ওদের বাড়িতে ভালো মন্দ রান্না হলে আমাদেরকে দেয়, এইভাবে কিন্তু একটা খুব ভালো সুসম্পর্ক বজায় থাকে। আর এদিকে সকালে আমার মা ডাল করে নিয়েছে, মুসুর ডাল, এটা হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে লঙ্কা দিয়ে একবারে সেদ্ধ ডাল। আর এদিকে জল দিয়ে গরম মশলা দিয়ে নাবিয়ে দেবো ডিমটা, আর এদিকে আমার বরবটি আলু তরকারিটাও সিদ্ধ হয়ে গেছে প্রেশারে, কড়াইতে জাস্ট একটু নামিয়ে মানে নাড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তো আজকে রান্নাবান্না সাড়ে তিনটের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, খেতে দিতে পেরেছি, এটাই শান্তি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, সুস্থ থাকবেন ভালো থাকবেন, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবে না। তো শেষ করছি, টাটা।